ब्रह्मरूपमादिमध्य शेषसर्वभासकं भावषट्कहीनरूप नित्यसत्यमद्वयं वां मनोति गोचरं च नेति नेति भावितं तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। श्री ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী বিরজানন্দ জি বিরচিত পরমার্থ প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আপনাদের সকলকে শুভ বিজয়ার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। আশা করি আপনাদের পুজো আনন্দময় কেটেছে। অনেকে আমাকে কতগুলো প্রশ্ন করেছেন, সেটার উত্তর দেওয়া খুব জরুরি। তার মধ্যে একটা প্রশ্নেরই উত্তর দেওয়া দরকার। নানা রকম বিষয়বস্তু নিয়ে আলোচনা করার কথা বলা হয়, মানে আমরা তো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করি, পরমার্থ প্রসঙ্গ, পার্ষদ কথা, সৎ প্রসঙ্গে, তারপরে শ্রীরামকৃষ্ণ পুঁথি, ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ, শিবানন্দ বাণী, স্বামী শিষ্য সংবাদ, শ্রীমৎ ভগবদ গীতা, এতগুলো প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। তথাপি কারুর কারুর মনে হচ্ছে এটা যথেষ্ট নয়, তাই কেউ কেউ আমাকে বলেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং লীলা প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনা করতে। এটাতে আমার একটু আপত্তি আছে, এটা খুব পরিষ্কার করে বলে রাখি। শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের ব্যাখ্যা আছে এবং শ্রীরামকৃষ্ণ লীলা শ্রীরামকৃষ্ণ কথামৃত নিয়ে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের ব্যাখ্যা আছে, নম্বর এক। আর দুই হচ্ছে এই একই কথামৃত নিয়ে পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজিরও ব্যাখ্যা আছে। আসলে লোকেশ্বরানন্দজির ব্যাখ্যাটাই আগে প্রকাশিত হওয়া শুরু হয়েছিল, কিন্তু যে মুহূর্তে এই তব কথামৃতম নাম দিয়ে পাতলা পাতলা বই ছিল প্রথম দিকে পাঁচ খণ্ডে, বর্তমানে অখণ্ড সংস্করণ বেরিয়েছে, কিন্তু যে মুহূর্তে ভূতেশানন্দজির এই কথামৃত প্রসঙ্গ প্রকাশিত হতে শুরু করলো, সংঘগুরুর প্রতি শ্রদ্ধার জন্য আর তব কথামৃতম বেরোয়নি। কিন্তু দুটি বই অত্যন্ত উঁচু মানের এবং অত্যন্ত ভালো বই। আমার মনে হয়েছে সেই গ্রন্থগুলি পড়ার পরে যে কথামৃত নিয়ে নতুন কিছু বলবার মতো আর আমাদের প্রয়োজন নেই। ঠিক একই জিনিস লীলা প্রসঙ্গ যদিও ইংরেজিতে কোনো কোনো জায়গায় আলোচনা হয়েছে, সেটা হচ্ছে চেতনানন্দজির যে বইটি বেরিয়েছে শ্রীরামকৃষ্ণ অ্যান্ড ইজ ডিভাইন প্লে, এই গ্রন্থটি প্রকাশিত হবার আগে এই গ্রন্থটি নিয়ে অনেকগুলি ইংরেজি ক্লাস আমাদের ইউটিউবে আছে, যেগুলো পূজনীয় স্বামী চেতনানন্দজি করেছেন। তাতে এই লীলা প্রসঙ্গের মূল ভাবগুলি নিয়ে যেটি উনি ভেবেছেন সেগুলি কিন্তু খুব সুন্দর করে বলা আছে। অতএব লীলা প্রসঙ্গ নিয়ে আমাদের আর নতুন করে কিছু বলার নেই। তার চেয়েও বড় কথা, আমাদের কাছে যে বিষয়বস্তু নিয়েগুলো আলোচনা করছি আমরা, সেগুলোই আমরা শেষ করে উঠতে পারিনি। অতএব আমাদের একটি বিষয়তেই কনসেন্ট্রেট করা উচিত। এই এক একটা গ্রন্থ শেষ হয়ে গেলে আমরা কী নিয়ে আলোচনা করব সেই নিয়ে একটা ভাবনা চিন্তা আমার করা আছে, কিন্তু তথাপি আমরা যে যতক্ষণ না পর্যন্ত কোনো গ্রন্থ শেষ হচ্ছে ততক্ষণ এই সব বিষয় নিয়ে আমাদের আলোচনা না করাই ভালো। আমরা শেষ করেছিলাম বিগত দিন 230 নম্বর সূত্র ধরে, সেদিন তাতে একটা গান ছিল, রামপ্রসাদের একটি গান, মন বলি ভজ কালী ইচ্ছা হয় তোর যে আচারে, গুরুদত্ত মহামন্ত্র দিবানিশি জপ করে, শয়নে প্রণাম জ্ঞান নিদ্রায় করো মাকে ধ্যান, নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে, যত শুনো কর্ণপুটে সবই মায়ের মন্ত্র বটে, কালী পঞ্চাশত বর্ণময়ী বর্ণে বর্ণে নাম ধরে, চোদ্দ চস্য লেজ্জ পেয় যত রস এ সংসারে, আহার করো মনে করো আহুতি দি শ্যামা মারে। এই গানটি রামপ্রসাদের এই বিখ্যাত গানটি আমরা বিগত দিন আলোচনা করেছিলাম। পূজনীয় প্রমেয়ানন্দজি মহারাজের ইচ্ছা ছিল, সেই দিনই আমি বলেছিলাম যে এই যে বিখ্যাত গান, যে সমস্ত গানগুলি স্বয়ং শ্রী শ্রী ঠাকুর গেয়েছেন এগুলির বঙ্গানুবাদ করার এবং অর্থবোধসহ উনি নিজে কিছু করেছিলেন, 8-10টা গানের করা হয়েছিল, দুটো অংশে, একটি একবার একটি পূজা সংখ্যা উদ্বোধনে প্রকাশিত হয়েছিল, আরেকটি আমাকে বলেছিলেন আমি এই কাজটি করে উঠতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য, ওনার অনেকগুলো ইচ্ছার ভেতরে এই একটি ইচ্ছা আমি পূর্ণ করতে পারিনি।
অপূর্ব এই গান আমাদের সাধন জীবনের মূল কথা। মনোবল বলি ভজ কালী, ইচ্ছা হয় তোর যে আচারে, প্রথম যে কথাটা আমাদের সাধন জীবনের মূল কথাটা হচ্ছে ভগবানকে ডাকা। কেমন করে ডাকবো সেটা বড় কথা নয়, আমি ডাকছি এইটা বড় কথা। মুতেশানন্দজি মহারাজকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে আমি আর পা মুড়ে বসে জপ করতে পারি না, আমি যদি চেয়ারে বসে জপ করি আমার জপ কি ভগবানের কাছে পৌঁছবে কিনা। মহারাজ বলেছিলেন যে মনের ভাবনাটাই পৌঁছবে, তুমি কেমন করে বসলে সেটা নয়, তোমার মনের আকুতি তোমার মনের ইচ্ছা সেটাই ভগবানের কাছে পৌঁছবে। বলে তুমি মজা করে বললেন আমিও মা আজকাল আর পা মুড়ে বসে জপ করতে পারি না। অতএব আপনি কেমন করে বসে জপ করছেন সেটা কথা নয়, কিন্তু ওই যে গুরুদত্ত মহামন্ত্র দিবানিশি জপ করে, এই দিবানিশি অহর্নিশি সেই ইষ্টমন্ত্রকে অর্থবোধসহ যেরকমভাবে যার যা গুরু যেভাবে বলেছেন সেইভাবে সেটি চর্চা করার কথাই এখানে বলা ছিল। শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মাকে ধ্যান। আমরা যখন বিশ্রাম করি আমরা যদি মনে করি আমাদের এই যে শোয়াটা এটা মাকে আমি সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি, তাহলে দেখবেন অন্য কোনো চিন্তা আমাদেরকে এসে পৌঁছয় না। এবং যত আমরা গভীরভাবে চিন্তা করব, আমাদের মনের দুটো অংশ আছে আপনাদের অনেকবার বলেছি সেটা, একটা কনশিয়াস মাইন্ড আর একটা সাবকনশিয়াস মাইন্ড, চেতন মন এবং অবচেতন মন। আমরা যে স্বপ্ন দেখি, মনোবিদরা বলেন স্বপ্ন হচ্ছে মানুষের দমিত ইচ্ছার কল্পিত রূপ। যে সমস্ত ইচ্ছাগুলোকে আমরা জীবিতকালে আমরা অন্য সময় দমন করে রাখি সেগুলোর কল্পিত রূপ হিসেবে স্বপ্ন আমাদের চোখের সামনে আসে। যে কাজগুলো আমরা করে উঠতে পারি না, যে কাজগুলো করবার জন্য আমাদের ভীষণ ইচ্ছা হয় সেগুলো স্বপ্নে সত্যি হয়ে আসে আমাদের কাছে। তাই আমরা নানা রকমের ভালো মন্দ উল্টোপাল্টা সব রকমের স্বপ্ন দেখি, কিন্তু যদি আমরা মনে করে থাকি জীবনটা ভগবতময়, আমার চেতন মন এবং অবচেতন মন দু জায়গাতেই যদি ঈশ্বর ভাবনা চিন্তা একবারে মথিত হয়ে থাকে, তাহলে আমরা কখনোই যখন স্বপ্ন দেখব তখন সেটা জগদম্বারই স্বপ্ন। নিরন্তর একই সঙ্গে ইষ্টবস্তুকে চিন্তা, যেটাকে বলা হয় ধ্যান, সেইটি আমরা করতে পারব। নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মাকে। আমি আগের দিন বলেছিলাম পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ আমাদের ভারী সুন্দর একটি কথা বলেছিলেন, বলেছিলেন আমাদের ঠাকুরের মন্দিরটি মাঝখানে বসানো আছে, তুই যেদিক দিয়েই যাস না কেন মন্দিরটাকে তোকে প্রদক্ষিণ করে যেতেই হবে, অর্ধ প্রদক্ষিণ সব সময় করতে হয়। শিব হলেন জগৎ, শিবকে পুরো প্রদক্ষিণ করা যায় না, শিবকে অর্ধ প্রদক্ষিণ করতে হয়। আপনারা যারা কেদারনাথের আরতি দেখেছেন বা মদমহেশ্বর তুঙ্গনাথ এসব জায়গায় আরতি দেখেছেন, আপনারা দেখবেন একদিক দিয়ে আরতি শুরু হয় আরেকটা দিকে গিয়ে থামে আবার সেইখান থেকে ফিরে আসে, পেছন দিক দিয়ে আর যায় না। কারণ শিব বিশ্বাস করা হয় এই জগতের কল্যাণকারী শক্তি, এটি জগৎব্যাপী ছড়িয়ে আছে, তাকে ওরকমভাবে কোনো একটি বিশেষ ইয়েতে পরিক্রমা করা যায় না, তাই তাকে অর্ধচন্দ্রাকার এইভাবে তাকে পরিক্রমা করতে হয়। মহারাজ বলতেন ঠাকুর হলেন কল্যাণ স্বরূপ, তাই তাকে অর্ধচন্দ্রাকারে দেখবেন আপনি পুরো মন্দিরটাকে পরিক্রমা করে কিছুই করতে পারবেন। আমরা যেমন এমনি সময় করি, কিন্তু আমাদের এই কাজ যদি আমরা প্রভানন্দজির কোয়ার্টারে যেতে চাই আমাদের অর্ধ পরিক্রমা করতে হয়, আমরা ভাণ্ডারে যদি যেতে চাই তাহলে আমাদের অর্ধ পরিক্রমা করতে হয়, সবটুকু এরকমভাবে করা আছে। নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মাকে, এটা এক ধরনের চিন্তাকে জাগিয়ে রাখা যে আমি যে কলকাতা বা অন্যান্য জায়গায় যেখানে কাজের জন্য ঘুরে বেড়াচ্ছি আমি আদতে যে জগদম্বাকেই প্রদক্ষিণ করছি, জগদম্বাই বসে আছেন এবং তাকেই আমি প্রদক্ষিণ করছি, এই বোধটা নিজের ভেতর জাগিয়ে রাখা। নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মাকে, যত শুনো কর্ণপুটে সবই মায়ের মন্ত্র বটে, কালী পঞ্চাশাত বর্ণময়ী বর্ণে মর্ণে নাম ধরে। আমরা যা কিছু শুনে থাকি সবই মায়ের বর্ণ, মায়ের নাম, কেন না ওই অ থেকে অং অব্দি সবটির মধ্যেই মা বিরাজ করছেন। আমি বিগত দিন বলেছিলাম একটি ধ্যানের কথা, এই কতগুলি ন্যাস করা হয় তার আগে একটি ধ্যান করা হয় বাহ্য মাতৃকার ন্যাস, তাতে বলা আছে পঞ্চাশত লিপিভিদ বিভক্ত মুখাদ পন্মধ্য বক্ষস্থলাম ভাস্বন মৌলি নিবদ্ধম চন্দ্র সকলাম আপীন উত্তুঙ্গ স্থলিন মুদ্রাম অক্ষগুণাম সুধাট্য কলশম বিদ্যাঞ্চ হস্তাম ভুজৈর বিভ্রাণাম বিশদ প্রভাম ত্রিনয়নাম বাগদেবতাম আশ্রয়ে।
দেবী সরস্বতীর একটি অদ্ভুত বর্ণনা। বলছেন, পঞ্চাশত লিপিভীর বিভক্ত মুখাদো পন্মধ্য বক্ষস্থলাম, তার সমস্ত শরীর, দেবী সরস্বতীর শরীর যেন এই পঞ্চাশটি বর্ণ দিয়ে তৈরি, মাটি দিয়ে নয়, চামড়া দিয়ে নয়, কোনো কিছু দিয়ে নয়, এ সবটুকু শরীর তৈরি যেন দেবীর বর্ণ দিয়ে তৈরি, এক এক করে বর্ণ। একটা ছোট্ট গল্প সেদিনকে বলেছিলাম, আপনাদের মনে আছে কি না জানি না। একটি ছোট্ট শিশু মন্দিরে গিয়ে দাঁড়িয়ে রোজ দেবতার সামনে বিড়বিড় 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 করে কিছু বলে, তারপরে দেবতাকে প্রণাম করে চলে যায়। রোজ যায় দেখে অবশেষে সেই পূজারি জিজ্ঞাসা করলেন, হ্যাঁরে তুই রোজ কি প্রার্থনা করিস, কি মন্ত্র বলিস? বলে, আমি অ থেকে একবারে শেষ অক্তি সব কিছু মাকে বলে দিই, মন্ত্রগুলো তো ওরই মধ্যে কোথাও না কোথাও আছে, মাকে বলি তুমি খুঁজে নিও তোমার মন্ত্রগুলো। এই যে একটা ভাবনা, আমার যাবতীয় কথা, আমার যাবতীয় শব্দ সব কিছু তার কাছে পৌঁছচ্ছে। তাই বলছেন, যত শুনি কর্ণপুটে সবই মায়ের মন্ত্র বটে। এই গান যখন প্রথম শুনি তখন থেকে আমার বিশ্বাস হয়েছে ঠাকুর যে শালা বলতেন এটাও সত্যি সত্যি একটা মন্ত্র বটে, মানে নিজেকে মানে সংযত করার মন্ত্র, হয়তো অন্য কোনো মন্ত্র না কিন্তু নিজেকে সংযত করার মন্ত্র। যত শুনি কর্ণপুটে সবই মায়ের মন্ত্র বটে, কালী পঞ্চাশত বর্ণময়ী বর্ণে বর্ণে নাম ধরে। কালী পঞ্চাশত বর্ণময়ী, এই কারণে ওই কালী পুজোর সময় আমরা ষোড়শ ন্যাস করে থাকি, তাতে মূল বীজটাকে ধরে আর মাতৃকা বর্ণ দিয়ে পুঠিত করে আমরা পড়ি, আমরা ন্যাস করতে থাকি, শরীরের বিভিন্ন অংশে সেই মাতৃকা বর্ণকে স্থাপন করি। চর্বচেষ্য লেজ্জ পেয় যত রস এ সংসারে, আহার করো মনে করো আহুতি দিই শ্যামা মারে। আমরা যদি মনে করতে পারি যে আমরা যা কিছু খাচ্ছি, যা কিছু গ্রহণ করছি, সবই যেন আমার শরীরটা যেন একটা আগুন, আর সেই আগুনটা অন্য কিছু নয়, শ্যামা আগুন, সেই শ্যামা আগুনে আমি যেন দিচ্ছি। যোগিন মা খুব সম্মত, যোগিন মা বা লক্ষ্মী মা, আমি লক্ষ্মী দিদি ভুলে, এই গোলাপ মা ভুলে গেছি, এর মধ্যে কোনো একজন শ্রীরামকৃষ্ণকে খেতে দেওয়ার সময় দেখেছিলেন, ঠাকুর যখন খেতে খাচ্ছেন তখন একটা বড় সাপের মতো কিছু একটু সে খপ করে সেটা গিলে নিচ্ছেন। এটা ঠাকুরের পক্ষে সম্ভব, কিন্তু আমাদের প্রতি মুহূর্তে চেষ্টা করতে হবে ওই যা কিছু গ্রহণ করছি সবই তার উদ্দেশ্যে নিবেদন করছি। এতে কি হবে, আমাদের আহার সংযম একটা হয়, জীবনের চলার পথে কেমন করে চলবে, একজন সাধক কেমন করে চলবে তার দিক নির্দেশিকা এই গানটি। এইটি দিয়ে আমরা বিগত দিন শেষ করেছিলাম। আমরা 231 নম্বর সূত্র পড়ব, সেখানে মহারাজ বলছেন, এই দেহ অনিত্য, এটা পরিণামে কৃমি ও ভস্মরূপে পরিণত হবে, ও দুর্গন্ধ মল মূত্র শ্লেষ্মা রক্ত মেদ মজ্জা মাংস প্রভৃতি অপবিত্র ঘৃণ্য জিনিস এ দেহের উপাদান। এই রকম একটি হারমাসের খাঁচায় আবদ্ধ হয়ে জীব কি ভয়ানক মোহগ্রস্ত হয়, এতেই আসক্ত হয়ে এবং এতে আত্মবুদ্ধি করে অহরহ অশেষ কষ্ট ভোগ করে, তবুও তো চৈতন্য হয় না। মহামায়ার এমনি মায়া কি কুহক করেই রেখেছেন, যারা মোক্ষকামী তারা শরীর ও ইন্দ্রিয় গ্রাহ্য সমস্ত বস্তু অসার ও অনিত্য জেনে এই সর্বনাশকর মোহজাল ছেদন করে নিত্য বস্তুর আশ্রয় নিতে সচেষ্ট হবে। আমরা এটা সত্যি সত্যি বুঝতে পারি না যে আমাদের শরীরটা আদতে নষ্ট হয়ে যেতে থাকে, সর্ববিকারোক্তক দেহ জায়তে অস্থি বর্ধতে বিপরিণমাতে অপক্ষিয়তি, এই ছটি পর্যায় এবং নশ্যতি, এবং এই এই ছটি পর্যায় আমাদের যেতে হয়। জায়তে জন্ম হলো, অস্থি আমার অস্তিত্ব প্রকাশিত হলো, জায়তে অস্থি বর্ধতে, বর্ধতে অবধি আমরা বুঝতে পারি না, কিন্তু যখন বিপরিণমাতে শুতে শুরু হয়, কানে কম শুনতে পাচ্ছি, সাদা চুল একটু একটু করে একটা একটা দেখা দিচ্ছে, আর আটকে রাখা যাচ্ছে না, তখন আমরা একটু একটু করে বুঝতে পারি দিন শেষ হয়ে আসছে। কিন্তু ততদিন আমাদের মন এমনভাবে ছড়িয়ে যায় যে আমরা কিছুতেই নিজেদেরকে একত্র করতে পারি না। এক ভদ্রলোক আসতেন আমাদের কাছে, আমাদের প্রভিডেন্ট ফান্ড সেকশনে ভলেন্টারি করতেন, এবং পূজনীয় জয়শঙ্কর মহাজ শান্তাত্মানন্দজির সঙ্গে বিভিন্ন পূজায় যেতেন। আমিও 2 বছর তাকে পেয়েছি বারাসাত মাঠে দুর্গা পুজো করার সময়। এমন ফাইনেস্ট পার্সন, আমি ফাইন ফাইনার বলছি, একদম ফাইনেস্ট পার্সন, তাকে পাওয়া খুব কঠিন, এরকম মানুষ পাওয়া কঠিন। ইন্ডিয়ান ওভারসিস ব্রাঞ্চে, একটি ব্যাংকের ইন্ডিয়ান ওভারসিস ব্রাঞ্চে তিনি সেবারত ছিলেন, বিয়ে থা করেননি,
তিনি তার ভাইপো ভাইজিদের চোখের মণি, তারা কাকা বলতে চোখে হারাতো। কাশিতে যাবেন, টিকিট কাটতে গিয়েছেন, এমন সময় স্কুটারে করে ফিরছেন। বাসওয়ালা বলছে, আমি বহুবার হর্ন দিয়েছি কিন্তু তিনি যেন মৃত্যুর দিকে এগিয়ে আসছিলেন। সেই গাড়ি নিয়ে এবং বাস তো তার গতি বন্ধ করতে পারছে না, তিনি তারও গতি বন্ধ করতে পারছে না। তিনি স্পট মারা গেলেন শনিবার সকালে। আমরা অনেক চেষ্টা করে শনিবার দিন পোস্টমর্টম করানোর ব্যবস্থা করতে পারিনি। রবিবার ডক্টর গৌরদাসকে ধরে রবিবার দিন পোস্টমর্টমের ব্যবস্থা হলো। রবিবার দিন নিয়ে আসা হলো তার বডিটি এতে। আমরা গিয়েছিলাম হাওড়াতে তার বাড়িতে। সারা শরীরের মধ্যে শুধু মুখটুকু দেখা যাচ্ছে, বাকি সবটাই প্লাস্টিক দিয়ে মোড়া। কিন্তু এত দুর্গন্ধ বেরোচ্ছে, এত দুর্গন্ধ বেরোচ্ছে যে কাকা যে ভাইপোরা কাকার চোখের মণি ছিল বা কাকা যাদের চোখের মণি ছিল, সেই ভাইপোদের মধ্যে একজন বলছেন, বডিটাকে খুব তাড়াতাড়ি করে বার করে নিয়ে যাও, এত প্রিয়জন তাকেও বেশিক্ষণ রাখতে তারা পারছে না। এটা কিন্তু আমাদের জীবনের গল্প, তবু আমরা এই আমাদের শরীরটাকে আমরা এত ভালোবাসি। শরীরের মধ্যে যে পরমাত্মা বিরাজ করছেন, সেই পরমাত্মার সঙ্গে সম্পর্ক তৈরি করতে আমাদের এতটুকু ইচ্ছে হয় না। এটা এক ধরনের ভ্রম, আমাদের এর থেকে বেরিয়ে যেতে হবে। আমরা সৌভাগ্যবান যাদের ভগবান এই সুযোগ দিয়েছেন, আপনারা সবাই সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন যাদের ভগবান সুযোগ দিয়েছেন, এই বোধটা আমাদের ভেতরে জাগিয়েছেন। আমাদের জীবন মানে শুধুমাত্র এই শরীর সর্বস্ব নয়, এই শরীরের বাইরে একটা অন্য একটা জগৎ, যে জগৎটা আমাদের সব সময় আকর্ষণ করে। সেই জগতে যদি আমরা অধিবাসী হতে পারি, আনন্দ আমাদের নিত্য সঙ্গী হবে। আমার মনে আছে পূজনীয় মহারাজদের দেখে, কাছ থেকে তাদের দেখে যেটা দেখেছি, তারা এত আনন্দে থাকতেন শারীরিক সমস্ত কষ্ট সহ। বলেছিলাম আপনাদের এখানে পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজের ঘটনা, তার শরীর চলে যাওয়ার পরে যখন তাকে স্নান করানো হচ্ছে, তখন দেখলাম মহারাজের কাঁধের কাছে এইখানে চ্যানেল করা ছিল, মানে মাঝে মাঝে ডায়ালিসিস করা হতো, তাই সেই কারণে পারমানেন্টলি চ্যানেল করা ছিল। আমার মনে আছে আমার হাতে প্রায় 10-11 দিন চ্যানেল করা ছিল, হাতটা ফুলে গেছিলো। সে তখন খালি মনে হচ্ছিলো কতক্ষণে চ্যানেলটা খুলবে, খুললে আমি বাঁচব। আর মহারাজের এখানে একবারে পারমানেন্টলি চ্যানেল করে রাখা আছে। মহারাজ সেটা নিয়ে ঘুরে বেড়াতেন, গল্প করতেন, খেলতেন, মজা করতেন, দীক্ষা দিতেন, বই পড়তেন। কখনো বোধ করতেন, আমরা কখনো কোনোদিন বুঝতে পারিনি যে মহারাজের কাঁধে এরকম একটা জিনিস রাখা আছে, একটা জামা দিয়ে এমনভাবে ঢেকে। গহনানন্দজি মহারাজ সবসময় ঢিলে ঢালা জামা কাপড় পরতেন। ওনার শরীর চলে যাওয়ার পর আমরা জানতে পারলাম ওনার যে বাইপাস সার্জারি হয়েছিল, ওনার চামড়া এমন ছিল যেটা সবটা শুকোয়নি, সেই কারণে ঢিলে ঢালা পোশাক পরানো হতো, ভেতরে টিস্যু পেপার লাগিয়ে তার উপর গেঞ্জি, তার উপর ওই ঢিলে ঢালা জামা পরানো হতো। এবং বাইপাস সার্জারির পর মহারাজের সোয়েটার টোয়েটার পরতে পারতেন, উলিকটের গেঞ্জিও মহারাজকে পরানো যেত না, সেইখানে শাল ডাল দিয়ে মহারাজকে ঠান্ডা নিবারণ করানো হতো। আপনারা অনেকেই দেখেছেন মহারাজজি শেষের দিকে টেরিকটে, শীতকালে টেরিকটে জামা কাপড় পরতেন, তার কারণ হচ্ছে টেরিকটে ঠান্ডা কম লাগে, তাই ওই রকম জাতীয় পোশাক মহারাজকে পরানো হতো। আমরা ভাবতাম এ বেশ বেশ কি সুন্দর সাজগোজ করে আছে, কিন্তু আসল তা কিন্তু নয়। তাদের দুঃখ, তাদের বেদনা কখনো ছুঁয়ে যায়নি। মহারাজের বাইপাস সার্জারি হয়ে এসেছেন, মহারাজ ট্রেনিং সেন্টার দেখতে যাবেন। আমরা অনেকবার করে মহারাজকে বাধা দিচ্ছি, মহারাজ কিছুতেই শুনবেন না। আমাদের ব্রহ্মচারীদের হাত ধরে আমার সৌভাগ্য হয়েছিল, উনি আমার ডান হাতটা ধরে আমার সঙ্গে সঙ্গে উঠেছিলেন। চারটে করে সিঁড়ি উঠছেন, থামছেন, আবার চারটে করে সিঁড়ি উঠছেন, আবার থামছেন, এই করতে করতে আমাদের ট্রেনিং সেন্টারের পুরনো সিঁড়ি দিয়ে উনি তিনতলায় উঠলেন। তিনতলায় উঠে উনি তারপরে ওই দুটো উইং, নর্থ ব্লক সাউথ ব্লক, যেখানে জড়ো হয়েছে সেইখানটায় গেলেন। কীরকমভাবে যুক্ত হয়েছে, কটা ঘর হয়েছে, কী হয়েছে সব কিছু দেখলেন। তারপরে হাঁটতে হাঁটতে আমাদের ট্রেনিং সেন্টারের পুরনো ট্রেনিং সেন্টারের ঠাকুর ঘরে গেলেন। সেখানে গিয়ে ঠাকুরকে তিনি যথাবিধি প্রণাম করলেন, তারপরে আবার নতুন সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নামলেন, আবার সেই তিনতলা থেকে একতলা নামলেন, তিনটে করে সিঁড়ি নামছেন, হাতটা ধরছেন। আমরা যারা নামার সময় বুঝতে পারছিলাম ওনার কষ্ট হচ্ছে, উনি হাতটা দিয়ে এরকম করে চেপে ধরার চেষ্টা করছেন, তারপরে আবার ধীরে ধীরে নামছেন। নেমে এলেন, মহারাজের মুখের হাসিটা অক্ষুণ্ণ রয়েছে। মহারাজ এসে বসলেন, খুব ক্লান্ত হয়ে গেছেন একতলা থেকে তিনতলায় উঠতে, তিনতলা থেকে একতলায় উঠতে, কিন্তু নিজের কষ্টটাকে উপেক্ষা করে তিনি এক আনন্দময় সত্তায় বিরাজ করছিলেন। তার আনন্দ, তার মুখের হাসি এতটুকু মেলেনি, এই হচ্ছে মেলায়নি, এই হচ্ছে এমনই
যে আমরা এর থেকে যারা এই বাইরে যাওয়ার চেষ্টা করব আমরা এরকম, এটা মানে গহনানন্দজি বলে আমরা বেশি করে বলছি তা নয়, আমরা তো সেই পরম্পরার উত্তরসূরি। আমরাও যদি এমন একটা উন্নত মানের জীবনযাপন করতে পারি তাহলে দেখবেন আমরাও এই দিব্য আনন্দের অধিকারী হব। তবেই কিন্তু ভগবানের ভগবানের কাছে আসাটা তবেই কিন্তু সার্থক হবে, নাহলে কিন্তু শুধুই রামকৃষ্ণের চেলা কেবল প্রসাদ পাওয়ার বেলা এইটাই হয়ে যাবে, এটা কিন্তু হওয়াটা কাম্য নয়। তিনি বলছেন, এতই আসক্ত হয়ে এবং এত আত্মবুদ্ধি করে অহরহ অশেষ কষ্ট ভোগ করে তবুও চৈতন্য হয় না। এই বললাম আসলে চৈতন্য হয় না, কারণ আমরা যতক্ষণ না যে বিপরীনামতে উল্টো দিকে যাত্রা করছি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারি না জীবনটা যে কোনো দিন শেষ হয়ে যাবে, কি আছে অনন্ত জীবন নিয়ে এসেছি তা কিন্তু নয়, আমরা তখন বুঝতে পারি। যদিও যুধিষ্ঠির বলছেন, নিত্য নিত্য প্রাণী মরে, নিত্য চলে জমের ঘরে, বাদ বাকি আর রইল যারা, মৃত্যু নয় সে ভাবছে তারা। সবাই দেখছে যে মানুষ মারা যাচ্ছে, তবু তাদের মনে হচ্ছে যে না আমি মরবো না, সবাই মরবে আমি মরবো না। আসল বোধটা কি জানেন তো, অনুভবে আসে এই বিপরীনামতে, যখন আমাদের একটু 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 করে সবটাই শেষ হতে থাকে সেটা আমরা অনুভব করি। তাই বলছেন, মহামায়ার এমনি মায়া কি কুহক করে গেছে, কুহক মানে মায়া জাল, এমন মায়া জালের মধ্যে আমাদের ফেলে রাখেন সেই মায়া জালকে অতিক্রম করে আমরা কিছুতেই যেতে পারি না। যারা মোক্ষকামী তারা শরীর ও ইন্দ্রিয় কার্য সমস্ত বস্তু অসার, এইটা হচ্ছে জানতে হবে অসার। অনেক সময় হয় কি, আমরা শরীরের জন্যই দেখবেন জপ ধ্যান করতে পারি না, আমরা সব করি শুধুমাত্র জপ ধ্যান করার বিষয়ে আমাদের ভীষণ কষ্ট। এই আমরা আসলে আমাদের সব কাজেতে সময় থাকে, শুধু ভগবানকে ডাকার আমাদের সময় নেই, আমরা কিছুতেই বুঝতে পারি না। ওটাই আমাদের মুক্তির চাবিকাঠি, ওটাই আমাদের শান্তির চাবিকাঠি। আমরা যদি ভালো করে একটা উন্নত মানের জীবনযাপন করতে চাই তাহলে ওটাই হচ্ছে চাবিকাঠি, ওটা ছাড়া আমরা কিছুতেই এগিয়ে যেতে পারবো না। কিন্তু এই বোধটা আসে বড্ড দেরি করে, এবং যখন আসে তখন শরীর আর আমাদের সঙ্গ দেয় না, এত দিনের একটা অভ্যাস তখন কিছুতেই সঙ্গ দেয় না। বিকেলবেলা উঠে, ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ভাবি একটুখানি জপ করব, কিন্তু বিকেলবেলা উঠেই মনটা চা চা করতে থাকে, মনে হয় ঠিক আছে একটু চা খাই, তারপরে চা খাওয়ার পরে করব। নিজের জন্য চা করতে পারি না, আরও পাঁচজনের জন্য চা করি, তারপরে বাসন মাজি, এই সমস্ত করতে করতে আর আমাদের ভগবানকে ডাকা হয় না। আমরা সবাই ভাবি আমরা ব্রাদার লরেন্সের মতো ওইরকম রান্নাবান্না সব করতে করতে ভগবানকে ডাকতে থাকবো, কিন্তু আদতে খুব কম মানুষই ব্রাদার লরেন্স হতে পারে। ওটা হওয়ার জন্য একটা ভীষণ রকমের ভগবানকে তীব্রভাবে চাইবার ইচ্ছা আমাদের নিজেদের ভেতর জাগাতে হয়। আবার একটি গানের উল্লেখ করেছেন পূজনীয় মহারাজ পরবর্তী সূত্রে, 232 নম্বর সূত্রে সাধক কবি গিয়েছেন, এমনি মহামায়ার মায়া রেখেছ কি কুহক করি, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি তা বুঝতে পারে, বিল করে ঘূর্ণিপাতে মীন প্রবেশ করে তাতে, গতায়াতের যাতায়াতের পথ খোলসা তবু মীন পলাতে নারে, গুটি পাকায় বোকায় গুটি করে আপনার নালে আপনি, গুটি পোকায় গুটি করে কাটলেও সে কাটতে পারে, মহামায়ায় বদ্ধ গুটি আপনার নালে আপনি মরে। বলছেন জগতের মহামায়া এমনি মায়া করে রেখেছে, রেখেছ কি কুহক করে, কি এক অদ্ভুত মোহের মধ্যে আমাদের ফেলে রেখেছেন। আমরা তো সাধারণ ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, ব্রহ্মা বিষ্ণু তাদের তিনি অচৈতন্য করে রেখেছেন, তাদের তাদের স্বরূপকে জানতে দিচ্ছে না, জীবে কি তা বুঝতে পারে। মহামায়ার এমন মায়া যে জীব বুঝতে পারে না, ঠাকুরের জন্ম হয়েছে তার আগে তিনি তার বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ঠাকুরের দিব্য দর্শন পেয়েছেন এবং ভগবান বলেছেন যে তোমার ঘরে আমি সন্তান রূপে জন্মগ্রহণ করব। শুধু তাই নয়, তিনি যখন দেশে ফিরে এলেন তখন তার স্ত্রীর সেই দিব্য দর্শন এবং চন্দ্রামণি দেবী নিত্য যে নানা রকমের দর্শন করতেন, এই সমস্তগুলো থেকে তার পরিষ্কার ধারণা হয়েছিল পূর্ণ ব্রহ্ম নারায়ণ তাদের পরিবারে জন্মাতে চলেছেন। এমনকি যখন ক্ষুদিরাম জন্মালেন, ধনী কামারিনী যখন তাকে দেখালেন শিশুকে, তখন তিনি হাত পা সমস্ত লক্ষণ পরিলক্ষণ করলেন এবং করেই বুঝতে পারলেন যে স্বয়ং নারায়ণ জন্মগ্রহণ করেছেন।
কিন্তু আচমকা তিনি গচ্ছই ছোট্ট শিশুর মুখের দিকে তাকিয়ে দেখলেন, তার সে এমন হাসি, সেই হাসি দেখে তার ভেতরে একটা বাৎসল্য ভাবের বিকাশ হয়ে গেল। তিনি ভুলে গেলেন তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণের তিনি পিতা, তিনি ভুলে গেলেন, তিনি ভাবলেন একটি ছোট্ট শিশু তার জন্মেছেন। প্রেমেশ মহারাজ সেই হাসির বর্ণনা করতে গিয়ে বলেছেন, হেরি হাসি রাশি ব্যাকুল হৃদয়, বুক চিরে রাখি মনে সাদ হয়, যেন মর জগতের মলা মাটি লাগি ও হাসি হইবে ম্লান। বলছেন যে সেই হাসি রাশি দেখে এমন আনন্দ, হেরি হাসি রাশি ব্যাকুল হৃদয়, সে হাসি দেখলে হৃদয় ব্যাকুল হয়ে যায়, মনে হয় বুক চিরে রাখি মনে সাদ হয়, মনে হয় একে মর জগতের মলামাটির লাগলে এ হাসি ম্লান হয়ে যাবে, আমার বুক চিরে তাকে রাখি। ওই যে হাসি সেটা হচ্ছে মায়া। আমি বারবার বলি, খুব মজা লাগে আমার যখনই পুজো করি এই অংশটা এলে, যখন সেই দেওয়া হয় উত্তরীয় দেওয়া হয়, সেই উত্তরীয় দেওয়ার মন্ত্রটা খুব অদ্ভুত, ভারী সুন্দর, এবং যখনই আমি এটা উচ্চারণ করি ততবারই আমার এই আমরা কতখানি বোকা, ভগবান আমাদের কীরকম লুকিয়ে রাখেন, তখন সেই কথাটা বারবার আমাদের মনে হয়। বলছেন, ওম ইয়মাশ্রিত্য মহামায়া জগৎ সন্মোহিনী সদা তস্মৈ তে পরমেশায় কল্পয়াম উত্তরীয়কম। আমি জানি এই মহামায়া ভগবান তার মায়ার দ্বারা এই জগৎকে, তার সম্মোহিনী মায়ার দ্বারা জগৎকে সম্মোহিত করে রেখেছেন, আমাদের ভুলিয়ে রেখেছেন, আমাদের আপন সত্তাকে জানতে দিচ্ছেন না, তিনি যে আছেন সেটাকে আমরা বুঝতে পারছি না। আর বলছেন, তস্মৈ তে পরমেশায় কল্পয়াম উত্তরীয়কম। আর আমি মনে করছি ঠাকুর একবারে স্নান টান করে নানটু হয়ে খালি গায়ে উদম গায়ে বসে আছে, আমি যতক্ষণ না পর্যন্ত তাকে এই উত্তরীয়টি নিবেদন করে দেব ততক্ষণ পর্যন্ত তার জামা কাপড় পরা হয় না, তাকে খালি গায়েতেই থাকতে হয়। ভেবে দেখুন কি মজার কথা, দুটো সবসময় কাজ করছে। ক্ষুদিরাম দেখলেন যে ছোট্ট শিশু, তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার সারা গায়ে সেই সমস্ত চিহ্ন, কিন্তু যেই হাসির দিকে তাকালেন তিনি এমন মোহ, এমন কুহকে পড়লেন, তিনি ভুলেই গেলেন এ পূর্ণ ব্রহ্ম নারায়ণ। বর্ণনা আছে সেই পুঁথি ইয়ের ঘরে, আতুর ঘর থেকে যখন বেরোলো শিশু, তখন সারাদিন বাবা মা সেই ছোট্ট শিশুটাকে সেই দিকেই তাকিয়ে থাকতো, আর গ্রাম থেকে নানা জায়গা থেকে মানুষজন এসে সেই ছোট্ট শিশুকে দেখতে থাকতো, এবং শুধু তাই না, তাকে দেখে মনে হতো যেন তাকে দেখলেই জীবনের যাবতীয় দুঃখ চলে যায়। ভগবান এমনি করে আমাদের কুহকের মধ্যে রাখেন, এমনি মহামায়ার মায়া রেখেছ কি কুহক করি, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি বুঝতে পারে, জীবে কি জানতে পারে বা বুঝতে পারে। তাহলে বুঝতে পারছেন তো কীরকম একটা অসাম্য লড়াই আমাদের লড়তে হবে, ভগবানকে চাই অথচ তাঁর যে ভয়ঙ্কর যে মায়া সেটাকে অতিক্রম আমাদের করতে হবে। সেই অতিক্রম করার জন্য যে জিনিসটা চাই সেটা হচ্ছে কনসিয়াসনেস, চেতনা, অতন্দ্রতা, অ্যালার্টনেস আমাদের জীবনের মধ্যে আসা ভীষণ 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 জরুরি। তিনি বলছেন, বিল করে ঘূর্ণিপাতে, উদাহরণ দিচ্ছেন, বিল করে ঘূর্ণিপাতে মিন প্রবেশ করে তাতে যাতায়াতের পথ খোলসা, তবু মিন পালাতে নারে। আপনারা দেখেছেন সেই গ্রামেতে এক জায়গায় বিল করা হয়, সেই যেখানে ঘূর্ণিটা হয় সেইখানে দুদিকেই রাখা থাকে, দুদিক দিয়েই বেরিয়ে যাওয়ার সুযোগ আছে, গতায়াতের পথ আছে, তবু মিন পালাতে পারে না, মিন জানে এদিক দিয়ে বেরোলেই পেরিয়ে যাবে, তবু কীরকমভাবে সেই এর মধ্যে ধরা পড়ে। গুটি পোকায় গুটি করে, কাটলেও সে কাটতে পারে, নিজেই তৈরি করছে, নিজের লালা দিয়ে সেই তার সেই গুটিটাকে তৈরি করছে, সে চাইলে সেই গুটির বাইরে চলে যেতে পারে, সে জানে সে মরে যাবে, সে মরে যাবে, সে কি আর বাঁচবে না, তবু সে ওই নিজের লালা দিয়ে একটু একটু করে সেই গুটি তৈরি করে, তার থেকে একটা নতুন ফরমেশনে সে রূপান্তরিত হয়, তার নিজের মৃত্যুকে জেনেও তবু সে এগিয়ে যায়। পূজনীয় মহারাজ 233 নম্বর সূত্রে ভারী সুন্দর কথা বলছেন, বলছেন, উপাসনার অর্থ ঈশ্বরের নিকটবর্তী হওয়া, তার সমীপে আসীন হওয়া, বৃথা চিন্তা ও বৃথা কাজে আমাদের উপকার সাধিত না হয়ে অপকারী হয়ে থাকে, ওতে আমরা নিজেদের হারিয়ে ফেলি ও ওগুলো আমাদের ভগবান থেকে সরিয়ে কোথায় আস্থা করে নিয়ে যায়। যতই আমরা সেই সব বৃথা চিন্তা ও কাজ এবং অনিত্য বিষয়গুলি থেকে তফাৎ থাকি, আর ভগবানের শরণ মনন, ধ্যান, পূজা ও নাম জপাদিতে
এবং পরোপকার ও জীবসেবাদী সৎকাজে নিজেদের নিয়োজিত করি, ততই আমরা ভগবানের নিকটবর্তী হই, তার ভাবে ভাবিত হই ও আমাদের অন্তর আনন্দে ভরে যায়। সংসার জয় করবার, দুঃখ অশান্তি থেকে বাঁচবার আর কোনো উপায় নেই। বলছেন উপাসনা করার অর্থ হচ্ছে ঈশ্বরের নিকটবর্তী হওয়া। এটা একদম গাঁট বেঁধে আমাদের রাখতে হবে। এই যে নিত্যদিন জপ ধ্যান করছি, এই নিত্যদিন ঈশ্বরীয় কাজে নিজেকে ব্যাপৃত রেখেছি, এর মূল কথা হচ্ছে ভগবানের সঙ্গে আত্মীয়তার বন্ধনে বন্ধিত হওয়া। তার আরো কাছে, তার নিকটে হয়ে যাওয়া। পূজনীয় চেতনানন্দজি মহারাজের একটা স্মৃতি কথা আছে, পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজের 63 সালে যখন আমাদের স্বামী বিবেকানন্দের জন্ম শতবর্ষ অনুষ্ঠান হচ্ছে, তখন পূজনীয় চেতনানন্দজি মহারাজ আছেন ইয়েতে অদ্বৈত আশ্রমে। সে বছর তার ট্রেনিং সেন্টার ডিউ ছিল। আশ্রম অধ্যক্ষ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ বললেন, এবছর স্বামীজির শতবর্ষের উৎসব হবে, তাই তুমি এবছর ট্রেনিং সেন্টারে যেতে পারবে না, তুমি এক বছর বাদে ট্রেনিং সেন্টারে যাবে। সাধারণত সময় মতো কোনো কিছু না হলে আমাদের মন খারাপই হয়ে থাকে, তাই তার একটু মন খারাপ হয়েছিল। মাধবানন্দজিকে তিনি বলেছিলেন যে আমার এবছর ট্রেনিং সেন্টারে আসা হচ্ছে না। গম্ভীরানন্দজি মহারাজ বলেছেন যে স্বামীজির কাজ করতে হবে এবছর, পরের বছর আমি ট্রেনিং সেন্টারে আসবো। গম্ভীরানন্দজি মহারাজ মাধবানন্দজি ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন, তুমি জানো, হ্যাঁ তুমি এক বছর দেরিতে এলে তুমি একটু জুনিয়র হয়ে যাবে, কিন্তু সিনিয়রকে সেটা কি জানো যে ভগবানের কাছে এসেছে সে হচ্ছে সিনিয়র। আমরা কত দিন ভগবানের কাছে আছি সেটা ইম্পর্টেন্ট নয়, আমরা ভগবানের কত কাছে এসেছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা দেখতাম বেলুড় মঠে, অন্য কোনোভাবে নেবেন না মায়েরা বাবারা, আমরা বেলুড় মঠে দেখতাম যে যত নিয়ম ভাঙার যে কল্প তারা সবই পুরনো ভক্তদের একবারে হাত যশ, এ বিষয়ে ভীষণ হাত যশ ছিল। এবং এ বিষয়ে আমরা যখনই বিরোধিতা করতাম, তারা একজন তো আমাকে একবার মায়ের 150 বছর বেশ ধমকে দিলেন, বললেন আপনি জানেন আমি জ্যোতিষ্বরানন্দজি মহারাজের শিষ্য, আমি এত বছর ধরে আসছি আপনি আমাকে ধমকাচ্ছেন, এটা হচ্ছে কথা। জ্যোতিষ্বরানন্দজি মহারাজের শিষ্য হওয়ার কথা নয়, যদি আমরা ঈশ্বর আমাদের জীবনটা যদি ঈশ্বর অভিমুখী না হয় তাহলে এই যে দীক্ষা পাওয়া, এই যে গুরুর কাছে মন্ত্র পাওয়া, এগুলো সব বৃথা হয়ে গেছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাই বলছেন বৃথা চিন্তা বৃথা কাজে আমাদের উপকার সাধিত না হয়ে অপকারই হয়ে থাকে। অতএব সাধন ভজন, যখন সাধন ভজনকে দুটো জিনিস আছে, যদি আপনি সাধন ভজন করছেন না, ঈশ্বরকে চাইছেন না, ইউ লিভ ইয়োর ওন লাইফ ইন ইয়োর ওন ওয়ে, দ্যার ইজ নো হার্ম ইন ইট, তার যা কনসিকোয়েন্স সেগুলো আমরা ফেস করতে আমাদের ইয়ে থাকা উচিত। আমরা তার জন্য সেই কনসিকোয়েন্সগুলো ফেস করবার জন্য আমাদের যথেষ্ট আত্মশক্তি থাকা দরকার। কিন্তু যদি মনে করে থাকি ঈশ্বরের পথে চলব, তার জন্য যেমনভাবে ঈশ্বরের কাছে যাওয়ার যে পদ্ধতি আছে সেইগুলোকে যখন আমরা নিজেরা আপনাতে থাকি, নিজেদের আপন করতে থাকি, সেই সময় যদি আমরা অন্যরকমের কাজ করি সেটা হয় না। একবার পূজনীয় ভূতেশানন্দজি মহাজের কাছে, সারা জীবনে আমরা একবারই বকুনি খেয়েছি, সে একবারই, উনি একটা ভারী সুন্দর কথা বলেছিলেন, বলেছিলেন ত্যাগের পোশাক পরে ভোগের ইচ্ছা হওয়া ভালো নয়। আমরা জগৎকে বলছি, জগৎ সংসারে সব কিছুকে ত্যাগ করেছি, আমরা দীক্ষা নিই, ভগবানের কাছে যাই, জগৎকে বলছি আমরা তোমাদের থেকে অন্য রকমের একটা জীবনযাপন করছি, অথচ আমাদের জীবনযাপনটা যদি অন্য রকমের না হয়ে ওই জগতের মতো হয় তাহলে সেটা কিন্তু ভালো দেখায় না। অল্প বয়সী ছেলেদের দীক্ষা দেওয়ার সময় পূজনীয় আত্মস্থানন্দজিকে বলতে শুনেছি, উনি বলতেন যে জীবন কি, আধ্যাত্মিক জীবন কি, আধ্যাত্মিক পথ কি, মন্ত্র কি, সাধন কি, সবই তোমরা জেনে গেলে এমন একটা জীবনযাপন করে দেখাও যাতে দূর থেকে লোকে তোমাদের দেখে বলে এরা রামকৃষ্ণ বিবেকানন্দ করে। এই বোধটা আমাদের আসা খুব জরুরি, আমার আচরণ যেন বলে দেয়। পূজনীয় শ্রদ্ধা প্রাণা মাতাজি একটি কবিতার লাইন বারবার উল্লেখ করতেন, পথের পথিক সেও দেখে যাবে মোর বারতা, তোমার বারতা মোর মুখপানে। যে পথের পথিক, যে স্ট্রেঞ্জার, যে যাচ্ছে, যে ভগবান সম্পর্কে কিচ্ছু জানে না, সে আমাকে দেখে আমার জীবনযাত্রার মান থেকে ভগবানের কথা জানতে পারবে। তাই বলছেন
যে ঈশ্বর উপাসনার অর্থ, আমি উপাসনা করি এর অর্থ হচ্ছে আমি নিত্যদিন একটু একটু করে ভগবানের কাছে যাওয়ার চেষ্টা করছি। বৃথা চিন্তা বা বৃথা কাজে আমরা যদি তা করি, সময় নষ্ট করি, তাহলে আমাদের সে কাজ হয় না। ওতে আমরা নিজেদের হারিয়ে ফেলি এবং ওগুলো আমাদের ভগবান থেকে সরিয়ে কোথায় আস্তা করে নিয়ে যায়, নিজেকে হারিয়ে ফেলি। নিজেকে হারিয়ে ফেলি মানেটা কি? মানুষ হচ্ছে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, ভগবানকে চিন্তা করতে পারে, শুধু ভগবান না, উচ্চ চিন্তা করতে পারে। স্বামীজি বলছেন যে গরু কখনো মিথ্যা কথা বলে না, দেওয়াল গরু কখনো মিথ্যা কথা বলে না, দেওয়াল কখনো চুরি করে না। কিন্তু গরু গরুই, মানুষ মিথ্যা কথা বলে, মানুষ চুরি করে, কিন্তু গরু গরুই থাকে, দেওয়াল দেওয়ালই থাকে। মানুষ মিথ্যা কথা বলে, মানুষ চুরি করে, আবার সেই মানুষই আবার মহাপুরুষে রূপান্তরিত হয়। অতএব আমরা ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ জীবন ভগবান আমাদের দিয়েছেন। আমাদের ভগবানের পথে যাওয়ার 60% রাস্তা তিনি মনুষ্য জন্ম দিয়ে আমাদেরকে সেই পথে চালিত করে দিয়েছেন। বাকি যে 40%, এটার মধ্যে 20% ঈশ্বর কৃপা, গুরু কৃপা, সেটাও আমরা পাই। অতএব আমাদের যেটা করা সেটা হচ্ছে বাকি 20%। এই 20% যেহেতু আমরা করি না, তাই আমাদের জীবনটা ছাড়ে খাড়ে চলে যায়। যতই আমরা সেই সব বৃথা চিন্তা ও কাজ ও অনিত্য বিষয়গুলি নিয়ে তফাতে থাকি, ভরণে ভগবানের স্মরণ মনন ধ্যান পূজাদি ও নাম জপাদিতে ও পরোপকার ও জীবসেবাদিতে সৎ কাজে নিজেদের নিযুক্ত নিয়োগ করি, ততই আমরা ভগবানের নিকটবর্তী হই, তার ভাবে ভাবিত হই ও আমাদের অন্তর আনন্দে ভরে যায়। আজকে আমাদের একজন স্বামীজির সঙ্গে কথা হচ্ছিল, তিনি জম্মুতে অধ্যক্ষ ছিলেন, তিনি আমার আচার্য ছিলেন, বর্তমানে তিনি গুরাব কেন্দ্রে নতুন দায়িত্ব নিতে চলেছেন। তিনি আমাকে বলছিলেন জম্মুতে তার অভিজ্ঞতার কথা। তিনি যখন যেতেন সেই সময়, আপনারা যারা জম্মু আশ্রমে গিয়েছেন তারা দেখেছেন, আশ্রমের চতুর্দিকে ইসলামীয় ভাবের মানুষজন, মুসলিমরা তারা থাকেন, খুব স্বাভাবিকভাবে তাদের মাঝখানে একটা দ্বীপের মতো আমাদের আশ্রমটা, বড় একটা বাইরের মানুষজনের সঙ্গে যোগাযোগ আমাদের নেই। কিন্তু মহারাজজি বেরোতেন, রোজ বাজার করতেন, সকলের সঙ্গে গল্প করতেন, এবং এর এমনই সময় ওদের ওখানে কিছু সমস্যা তৈরি হলো, তাদের রিলিফ করার কাজ শুরু করলেন। কম্বল, জিনিসপত্র, জামা কাপড় এসব নিয়ে, খাবার দাবার নিয়ে তারা রিলিফ করতে গেছিলেন। উনি সেই রিলিফ টিমটাকে নিয়ে গ্রামের মধ্যে গেছিলেন, বললেন প্রথম যেদিন গেলাম ওরা আমাদের বিরোধিতা করতে থাকলো, বললো আপ ভগওয়া কাপড়া পেন গে, ভগবান মানে গেরুয়া কাপড়া পেন, আপ ভগওয়া কাপড়া পেন গে, আর আপ লোক সব তো বিজেপি হো, কিছুতেই বিশ্বাস করতে চাইছে না এরা সাধু। কিন্তু তারপরে ওই এক সপ্তাহ ধরে রিলিফ চলতে থাকলো, খাওয়া দাওয়া দেওয়া হতে থাকলো, তারপরে গরম কাপড় জামা দেওয়া হলো, দেওয়ার পরে তারা চলে গেল। এই চলে যাওয়ার পরে তাদের মনের ভেতর একটা অদ্ভুত পরিবর্তন এলো। তারা ভাবতে থাকলো এই মানুষজনগুলো কিন্তু অন্য দলের লোকেদের মতো নয়। যেমন দলগতভাবে বিভিন্ন দল থেকে রিলিফ করা হয়, তারপরে তাদের পোলিং যখন হয়, যখন নির্বাচন টির্বাচন আসে, তখন তারা ভোট চায়, কিছু দেওয়ার বদলে কিছু চায়। কিন্তু এই লোকগুলো তো অদ্ভুত, এসে গেল কিছুই চায় না, সবটাই দিয়ে চলে গেল। বলে মানুষগুলোর ভেতরে একদম একটা প্রথম পরিবর্তন আসা শুরু হলো, তারা ধীরে ধীরে গুটি গুটি পায়, তারা আশ্রমে আসা শুরু করলেন। এইভাবে উনি রিলিফ করতে করতে, এই রিলিফ করার মধ্যেই উনি ওইখানে উধমপুর সে একটা জায়গায়, সেখানে রামকৃষ্ণ, প্রথমে বিবেকানন্দ স্টাডি সার্কেল ছিল, তারপরে সেটা প্রথমে ইউথ সার্কেল নাম ছিল, তারপর সেটা বিবেকানন্দ স্টাডি সার্কেলে রূপান্তরিত হয়। সেই গ্রামের সেই এরা, সেখানে তিনি ওদের কৃষ্টি, ওদের যে ওরা যে গান গায় ওদের ভাষায়, সেই ভাষায় গান গাওয়া গুলোকে অ্যালাউ করতেন অনুষ্ঠানে। তারপরে উনি গিয়ে ওখানে হিন্দিতে বক্তৃতা দিতেন এবং ওদের সেই লোকাল ল্যাঙ্গুয়েজে তারা অনুবাদ করে দিত। এই করতে করতে তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। এবং প্রথম সেইবার ঈদে তারা সব নানা রকমের খাবার দাবার, ফল, ড্রাই ফ্রুটস তারা তৈরি করে ঠাকুরের জন্য তারা নিয়ে এসেছিলেন। তারপরে এই তিনি ইয়ে করলেন, তিনি গেছিলেন সেখানে, এবং ওই জিনিসটা, সেই মেওয়ার পুরো টুকরোটা তিনি প্লেনে করে কলকাতায় নিয়ে এসেছিলেন, বেলুড় মঠে আমাদের এনে দেখালেন। আমরা নিজেদের জীবন দিয়ে এটা দেখেছি, মনসাদ্বীপে এসে দেখেছি যে একটা অদ্ভুত একটা এরকম ভুরু কুচকানো ভাব ছিল আমাদের সঙ্গে,
সাধারণ মানুষের, তাদের ধারণা ছিল বিপদ হলে রামকৃষ্ণ মিশন আসবে। আমাদের কিছু করার নেই, আমাদের এখানে কিছু কন্ট্রিবিউট করার নেই, আমাদের শ্রমও দিতে পারি না কিছু পরিবার। কিন্তু এই তিন বছরের মধ্যে দেখেছি ওদের সঙ্গে মিশতে মিশতে দেখেছি যে ওদের ভেতরেও পরিবর্তন এসেছে। আমি বলেছি আমাদের এখানকার যারা মেশিন ভ্যান চালায়, আমরা একটানা অনেক দিন ধরে তো রিলিফ করছিলাম, কোভিডের সময় অনেক দিন রিলিফ করেছি, আমফানে ছ মাস রিলিফ করেছি, তখন আমাদের কোনো গাড়িওয়ালাকে পাইনি, মানে ভয়ের ছোটে কেউ গাড়ি চালাতে চাইছিল না, সেই কারণে মেশিন ভ্যান আমাদের ভরসা ছিল। আমরা মেশিন ভ্যানে, ওরা দুটো নাগাদ আসতো, আমরা তার উপর সব জিনিসপত্র চাপিয়ে যেখানে সেদিন রিলিফ করার সেখানে চলে যেতাম। এই মেশিন ভ্যান যারা চালায় তারা আস্তে আস্তে দেখলাম দুটোর বদলে সকালে আসা শুরু করতো। আমরা জিজ্ঞেস করলাম কি ব্যাপার এত সকাল সকাল আসছো না, আপনারা কাজ করছেন আপনাদের সঙ্গে আমরাও একটু কাজ করি। যে কারণে ইয়াসে আমাদের বলতে হলো না, ইয়াস যখন রিলিফ শুরু হলো তখন হয়তো সবার মেশিন ভ্যান আমরা নিতে পারিনি, কিন্তু ওরা এসে আমাদের সঙ্গে স্বেচ্ছা সেবা দেওয়া শুরু করেছে। এই যে এক একটা কাজ মানুষের ভেতরে একটা আমূল বদল এনে দেয় সেটা কিন্তু আমরা দেখেছি, এবং এই কাজগুলো আমাদের ভগবানের নিকটবর্তী করে। আমি সেই মেশিন ভ্যানওয়ালাদের জিজ্ঞেস করেছি কেন আসো, তোমরা এর থেকে তো কিছু পাও না, তোমাদের মেশিন ভ্যানের যা ভাড়া সেইটুকু পাও, তার বেশি কিছু নয়। কিন্তু ওরা এই আনন্দের সঙ্গে সংযুক্ত হতে চায়, ওরা ওই ঠাকুরের কাছে আসা শুরু করে। আমাদের এখানে রিলিফের জন্য যে বাড়ি বানানো হয়েছিল, সেই বাড়ি বানাতে একদল ওই বাড়ি তৈরির মিস্ত্রিরা এসেছিলেন, এবং তারা আসতেন রোজ বিকেলে, বাড়িটা তো অনেকটা দূরে, রোজ বিকেলে আমাদের রিপোর্ট করতে আসতেন। ওরা যখন রিপোর্ট করতে আসতেন আমরা সব শুনে টুনে ওদের একটু চায়ের ব্যবস্থা করতাম, করে আমরা আরতিতে চলে যেতাম, আর আমরা সময় বিশেষ দিতাম না। কিন্তু ওরা ধীরে ধীরে আরতিতে একটু একটু করে আসা শুরু হলো। প্রথমে তো এই খণ্ডনভব বন্ধন তো একসঙ্গে গাইলে বোঝা যায় না কী গাইছে, আমরাই বুঝতে পারতাম না। তারপরে এরকম খণ্ডনভব বন্ধন শুনতে প্রথম দিকে একাধটা গান ওরা শুনতো, শুনে পালিয়ে যেত, কিন্তু এই এক বছরের মধ্যে আমরা দেখলুম ওরা আস্তে আস্তে আসে, বিকেলবেলা আসে, যেখানেই কাজ করুক না কেন, আমাদের সঙ্গে কাজ না করলেও যেখানেই কাজ করুক না কেন, বিকেলবেলা অন্তত সপ্তাহে 3-4 দিন তারা আসে, এসে ওই হাত পা ধুয়ে আগে থেকেই তারা আসে, এসে চুপটি করে বসে তারা রোজ খণ্ডনভব শোনে। ইদানিং কাউকে কাউকে দেখছি রামনামও শুনছেন, রামনাম শুনে চলে যাচ্ছেন প্রত্যেকে। আমরা অজান্তেই কেমন করে মানুষের ভেতরের পরিবর্তন হয় এটা কিন্তু আমরা নিজেদের চোখে দেখছি। যে কথাগুলো উনি বলছেন না, যে এই যে যত আমরা ভগবানের কাছে যাব, যেভাবেই যাই না কেন, আমরা যা কিছু করি না কেন, উপাসনা জ্ঞানে করি, উপাসনা জ্ঞানে করলে অবশ্যই ঈশ্বরের কাছাকাছি আর ঈশ্বরের সমীপে আমরা উপস্থিত হব, এবং এটা প্রভাবিত করে মানুষজনকে। সংসার জয় করবার, দুঃখ অশান্তি থেকে বাঁচবার আর কোনো উপায় নেই, এগুলো সেই পুরুষকে জানতেই হবে। সেই আছে না, শৃণন্ত বিশ্বেই অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহম এতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তা তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়। রবীন্দ্রনাথ অনুবাদ করেছেন না, শুনো শুনো সুরলোকবাসী অমৃতেরও যে আছো সন্তান, জানি আছি সেই অবিনাশী জ্যোতির্ময় পুরুষ মহান। এইখান থেকে খুব ইম্পর্টেন্ট, যখন তাকে জানি, যখন তাকে বুঝতে পারি, সেই অবিনাশী পুরুষ মহান যখন তাকে জানতে পারি, যখন তাকে অনুভব করতে পারি, কী কী পরিবর্তন হয়। জানি আছি সেই অবিনাশী, শোনো শোনো সুরলোকবাসী মর্তেরও যে আছো সন্তান, জানি আছি সেই অবিনাশী জ্যোতির্ময় পুরুষ মহান তপন বরণ তিনি আধারের ওপারি যিনি। তার সেই জ্যোতির্ময় সত্তা আমাদের হৃদয়ে যে আলোকিত হয়, আমরা কি সত্যি সত্যি ঠাকুরের গায়ে সেই আলো দেখতে পাই তা নয়, যত তাকে চিন্তা করি তার সেই আলোর যে প্রভাব সেটা আমাদের মনকে আলোকিত করে, তখন আমরা অনুভব করতে পারি তিনি তপন বরণ, ও সূর্যের মতো জ্যোতির্ময়, তপন বরণ তিনি আধারের ওপারি যিনি, যাকে যিনি যার উপস্থিতিতে আমার মনের সমস্ত অন্ধকার দূরে চলে যায়, যাকে চিন্তা করলে আমার মনের অন্ধকারগুলি অপসৃত হয়। আধারেরও পারে তিনি, যাহারে জানিয়া জীব মরণ এড়ায়, যাকে জানলে জীব মরণকেও সামান্য বলে মনে করে, নিস্তার লাভেরও আর নাহি কো উপায়।
তাকে একবার জানতে পারলে তুমি স্পঞ্জের মতো, আমরা তো মানুষ তো স্পঞ্জের মতো, একবার সেই ঈশ্বরী সত্তা এলে আর আমাদের পাল্লাবার উপায় নেই। তাই সংস্কৃতে বলছে না, নান্যাহ পন্থা বিদ্যাতে অয়নায়, যখন স্তোত্রটি গাওয়া হয় এটিকে তিনবার গাইতে বলা হয়, নান্যাহ পন্থা বিদ্যাতে অয়নায়, নান্যাহ পন্থা বিদ্যাতে অয়নায়, নান্যাহ পন্থা বিদ্যাতে অয়নায়, তাহারে জানিয়া জি মরণ এড়ায় নিস্তার লাভের আর নাহিরে উপায়, নিস্তারে এর্থে এর পারে যাওয়ার আর কোনো উপায় নেই। 234 নম্বর সূত্র আমরা এখন পড়ব, সেখানে পূজনীয় মহারাজ বলছেন, শ্রী শ্রী ঠাকুরের দুটি উক্তি পূজনীয় প্রেমানন্দ স্বামীর মুখে বরানগর মঠে শুনেছিলাম, ও দুটি কোথাও বেরিয়েছে বলে দেখিনি। উক্তি দুটি এই, আচার্য কোটিরা যেন পাকা ঘুঁটি হেঁচে বসে ফের খেলে, তারা জানে 2, 4, 6, 8, 10 সব তাদের হাতের মধ্যে, অন্য কাঁচা ঘুঁটির সঙ্গে জোর লাগিয়ে তাকেও পার করে দেয়। জোর লাগাতে চেষ্টা করো, দাবা বড়ে খেলায় জোরকে কেউ মারতে পারে না, তেমনি গুরু পেলে আর কোনো ভয় নেই। এখানে দুটো কথা আছে, দুটো ভাগে এটা প্রকাশিত হয়েছিল। বলছেন আচার্য কোটিরা যেন পাকা ঘুঁটি কেঁচে বসে ফের খেলে, আমাদের যারা মহাপুরুষ, যারা আমাদের আচার্য কোটি তো বটেই, বিশেষ করে আমাদের দীক্ষাগুরুরা চলে যাওয়ার পর আমরা বুঝতে পারি তারা খুব মহান পুরুষ ছিলেন। আমরা তাদের সাধারণ মনে করতুম, ও প্রেসিডেন্ট মহারাজ যাচ্ছেন, ঠিক আছে, যেন কত আপনার জন্য। আত্মস্থানন্দজি সকালবেলা প্রণাম করে মায়ের মন্দিরের সামনে গিয়ে দাঁড়াতেন, আমরা তাকে প্রণাম করে রীতিমতো তার সঙ্গে আড্ডা মারতুম, ভুলেই যেতুম তিনি সঙ্গের সঙ্গগুরু। মজা করতেন মহারাজ, মজা করতেন মহারাজ, আমাদের সঙ্গে আনন্দ করতেন, মহারাজকে কতক্ষণে বার করে নিয়ে আসবো মানুষ বলে মনে করতুম। মাকে প্রণাম করতে এসেছেন, প্রণাম করে বিকেলবেলা প্রণাম করেছেন, প্রণাম করছেন, আর মায়ের জন্মতিথি সেদিনকে, পেছনে গান হচ্ছে, মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না, সে যে তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার। আমরা তাড়াহুড়ো করছি মহারাজকে কতক্ষণে বার করে নিয়ে আসবো, আর মহারাজ দেখছি ওই একই গান মায়ের সামনে হাত নাড়িয়ে নাড়িয়ে গাইছেন। আর যখন আমরা মহারাজকে নিয়ে আসার কথা বলছি তখন স্পট ওয়াকিং করছেন, একই জায়গায় দাঁড়িয়ে পাটাকে ওঠাচ্ছেন নামাচ্ছেন, এমন যেন যেন তিনি খুব হাঁটছেন কিন্তু স্পট ওয়াকিং করছেন। আমরা দেখলাম এতো ভারী সমস্যা, তারপরে তাপস মহারাজকে দিয়ে মহারাজকে বার করে নিয়ে আসালো, বলা হলো মা খেতে বসবেন। তো বলছেন কই, কেউ তো বলেনি আমাকে মা খেতে বসবেন, আমাদের কাছে কীরকম অদ্ভুত আচরণ হচ্ছে, কী রকম বাচ্চা ছেলের মতো করছেন। কিন্তু এখন তিনি চলে যাওয়ার পর সেই আচরণগুলোকে বারবার করে যখন আমরা রিয়েলাইজ করি, বারবার সেগুলোকে অনুভব করার চেষ্টা করি, তখন আমরা বুঝি যে আমরা শব্দ দিয়ে গান গাইছিলাম আর মহারাজ সেটা দেখছেন, সে যে তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার, সেই জগৎজননী মহামায়াকে তিনি যেন দেখতে পাচ্ছেন। তাই তার উদ্দেশ্যে বন্দনা গীত এমনভাবে গাইছেন যে তিনি স্বয়ং যেন আছেন। তার আনন্দটা এত তীব্র ছিল, মহারাজের চোখ মুখে সেই আনন্দটা আমরা দেখেছি কিন্তু আমরা অনুভব করতে পারি না। মহারাজ চলে যাওয়ার পর সেটাকে এখন অনুভব করার চেষ্টা করি যে তিনি সেদিনকে কী দেখছিলেন। আত্মস্থানন্দজি সন্ন্যাস দীক্ষা দিয়ে ঠাকুরকে প্রণাম করতে এসেছেন, একবার এদিকে প্রণাম করেন, বলছেন আমি আবার ওদিক থেকে প্রণাম করো, আবার ওদিকে নিয়ে যাওয়া হচ্ছে, আবার ওদিক থেকে এদিকে, আবার এদিকে প্রণাম করব। কিছুতেই তিনি ঠাকুরকে ছেড়ে যেতে চাইছেন না। আমরা ভাবছি আরে কত অনুষ্ঠান বাকি আছে, কেন মহারাজ এরকম করছেন, কিন্তু তার যে দৃষ্টিটা, তার যে দেখাটা, তিনি যে স্বয়ং শ্রীরামকৃষ্ণকে চোখে দেখছিলেন এবং সেই দেখে সে এত এক অদ্ভুত আনন্দ, সেটা দেখার পরে আর যে কোনো আনন্দই তার কাছে দামি ছিল না, এটা আমরা কিছুতেই কেউ বুঝে উঠতে পারিনি। কিন্তু এই যে বলছেন আচার্য কুটিরা, তারা ঈশ্বর লাভ করেছেন কিন্তু আমাদের সঙ্গে তারা সাধারণ জীবের মতোই ব্যবহার করেন, তারা পাকা ঘুঁটি কাঁচিয়ে বসে থাকেন আমাদের সঙ্গে খেলবেন বলে। তারা জানেন ওই জোর জোর খেলতে হয়, তাই 2, 4, 6, 8, 10 এগুলো সব তার হাতে মুঠোয়, যখনই তারা দান দেবেন তখনই 2, 4, 6, 8, 10 উঠবে, তারা জোরে বেরিয়ে যাবেন। কিন্তু তারা কাঁচা ঘুঁটি, তাদের পাকা ঘুঁটি কেঁচিয়ে বসে থাকেন আমাদের জন্য, আমাদের সঙ্গে সংযুক্ত করে আমাদেরকে পার করে নিয়ে যাবেন, সেই কারণে তারা আমাদের খেলার সাথী হয়ে আসেন। আর তাই বলছেন যে জোর লাগানোর চেষ্টা করো, জোর লাগাতে চেষ্টা করো, ঈশ্বরীয় সত্তার সঙ্গে জুড়তে হলে গুরুরূপই যে জোর সেটির সঙ্গে লাগবে, গুরুর টানেতে, তোমার চেষ্টায় আর গুরুর টানে তুমি বেরিয়ে যাবে।
আজকে শেষ করব একটি বিখ্যাত একটি গল্প দিয়ে। গল্পের ভাষাটা হয়তো খুব ভালো নয়, কিন্তু এর ভাবটা খুব সুন্দর। 235 নম্বর সূত্রে মহারাজ বলছেন, মায়েরা অন্য কোনোভাবে নেবেন নাই কথাগুলো। এক মাগি অনেক কষ্ট করে এক জোড়া সোনার বালা গড়িয়ে পড়েছিল, কিন্তু কেউ তা আর তার বালার তারিফ করে না। হতাশ হয়ে সে নিজের কুঁড়ে আগুন লাগিয়ে চিচি হেঁচিয়ে লোক জোড়ো করে হাত নাড়া দিয়ে বলতে লাগলো, ওগো তোমরা সকলে দেখো আমার ঘরে আগুন লাগলো, আমার যথাসর্বস্ব পুড়ে গেল গো, কেবল এই এক জোড়া বালা আছে। হিনেরা তেমনি সামান্য কিছু ফলে বা পেলে তা দেখিয়ে বেড়াবার জন্য অস্থির হয় নিজের লোকসান করেও। এ যেন আমাদের গালে একবারে সপাটে থাপ্পড়ের মতো। আমরা সামান্য জিনিস পেয়ে তার মাহাত্ম্য বুঝতে পারি না, সেগুলো কীরকমভাবে প্রকাশ করব, সেইটি কতক্ষণে সেটি জানাবো। আমি যে আধ্যাত্মিক, আমি যে স্পিরিচুয়াল, আমি যে একটা অন্যরকম জীবনযাপন করছি, এটা দেখানোর চেষ্টা করছি। সেই মহিলার কথা বলছেন, তিনি একজোড়া সোনার বালা করিয়ে নিয়েছেন, অনেকক্ষণ এরকম হাত টাত ঘুরিয়ে টুরিয়ে দেখাচ্ছেন, কিন্তু কেউ যখন দেখছেন না তখন নিজের ঘরেই আগুন লাগিয়ে দিলেন। নিজের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার ফলে সবাই সেই আগুন দেখে ছুটতে ছুটতে এলো। তখন তাকে বলছেন, দেখো গো আমার কত বড় সর্বনাশ হয়ে গেল, পুরো ঘরটাই আগুনে পুড়ে চলে গেল, আমার কিচ্ছু নেই, কেবল এই একজোড়া বালা বলে নিজের হাত দুটোকে এগিয়ে সেই একজোড়া বালা দেখাচ্ছে। আমরা আমাদের সামান্য সম্পদ দেখাতে গিয়ে আমাদের অসামান্য যে সম্পদ আছে, আমরা যে অসামান্য সম্পদের অধিকারী সেটাকে উপেক্ষা করি। সাধক জীবন মানে অনন্তের সঙ্গে সম্পর্ক তৈরি করা। এই অনন্তের সঙ্গে যত আমরা সম্পর্ক তৈরি করতে পারবো, তত আমরা আমাদের উচ্চ নিচের ভেতরে আধ্যাত্মিক বিকাশ করব। আমরা কি হয়, ছোট্ট ছোট্ট প্রাপ্তি, আপনি সাধন ভজন করলেই আপনার কিছু না কিছু ফল আসবে, কিছু না কিছু শক্তি আপনার মধ্যে আসবে, সিদ্ধাই আসবেই, এটা না এসে যায় না। আপনারা যদি বলেন যে না আমাদের কোনো রকম সিদ্ধাই আসেনি, সেটা কিন্তু সবসময় বিশ্বাসযোগ্য নয়। সিদ্ধাই সবার ভেতরেই আছে, সিদ্ধাই আমরা অনুভব করতে পারি না বলে আমরা বুঝতে পারি না, কিন্তু সকলের ভেতরে কিছু না কিছু সিদ্ধাই আসে। কিন্তু সেই সিদ্ধাইয়ের মোহে যদি আমরা পড়ি, তাহলে কিন্তু আমরা কখনো এগিয়ে যেতে পারবো না। সাধকের জীবন এগিয়ে যাওয়ার জীবন, চড়াই ব্যতি চড়াই ব্যতি, যে কখনো থেমে থাকে না, যে শুধু এগিয়ে চলে এগিয়ে চলে। সামান্য প্রাপ্তি, ঈশ্বরকে ঈশ্বরের কাছে যাওয়ার পরে সামান্য প্রাপ্তি, সেইগুলি নিয়ে মেতে না থেকে অসামান্য প্রাপ্তি করার জন্য আমরা যেন নিরন্তর চেষ্টা করে থাকি। যদি আমরা নিরন্তর চেষ্টা করি তবেই আমরা পাব। বলছেন, হীনেরাও তেমনি সামান্য কিছু হলে বা পেলে তা দেখিয়ে বেড়াবার জন্য অস্থির হয় নিজের লোকসান করেও। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতেও আমরা চাই না, আমরা কখনোই নিজের উচ্চ গতির দিকে এগিয়ে যেতে পারি না। যা সময় আছে তাতে আমরা আরও একটা সূত্র পড়তে পারি, 236 নম্বর সূত্র। মানুষের সমস্ত জীবনটা প্রলোভনের সমষ্টি, কামাদি ছয় রিপু, চোখে ঘুম নেই, তারা কেবল ঘুরে ঘুরে বেড়ায়, কাকে ফাঁদে ফেলে গ্রাস করবে। তাই সব সময় সজাগ থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে, সর্বদা সদাসৎ বিচার ও প্রার্থনা করতে হবে। চোর যদি দেখে যে ঘরে আলো জ্বলছে ও কেউ জেগে আছে, সে ঘরে সে শীত কাটে না, অন্যত্র চলে যায়। যেই তুমি একটু আলগা অসাবধান বা দুর্বল হয়ে পড়েছ, তেমনি তোমার শত্রুরাও ফাঁকে ফাঁক পেয়ে জোর করবে, বারবার হেরে গেলেও তোমায় পাকে চক্রে পাড়বার চেষ্টা করবে, কিছুতেই থামবে না। কিন্তু তুমি কিছুতেই দমে যাবে না, বারবার পড়ে গেলেও আবার নতুন উদ্যমে উঠে দাঁড়াবে ও লড়বে। তাহলে দেখবে তোমার হারও জিতের সামিল হবে, এতে তোমায় প্রতিবারই আরও খানিকটা এগিয়ে দেবে। যারা উচ্চ জীবন যাপন করতে আন্তরিক আগ্রহান্বিত, তাদের ভগবানই সাহায্য করেন, বল দেন, প্রেরণা দেন, তাদের বাধাবিঘ্ন দূর করে পথ সুগম করে দেন। তারা যখন রিপুগুলোর সঙ্গে অবিরত সংগ্রাম করে পরিশ্রান্ত হয়ে ব্যাকুল অন্তরে তার শরণাপন্ন হয়, তখন তিনি তাদের কোল দেন, তিনি যে শরণাগত বৎসল। আমাদের সমস্ত জীবনটা একটা প্রলোভনের সমষ্টি, আমরা চাই না। গীতাতে আছে, অথ কেনা প্রয়ুক্ত ইয়ম পাপম চরতি পুরুষ
অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত। তৃতীয় অধ্যায়ে এই শ্লোকটা আপনারা পাবেন। সেখানে শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন, অথ কেন প্রয়ুক্তোয়ম পাপম চরতি পুরুষ, কে যেন আমাকে সেই পাপ কর্মে আমাকে নিযুক্ত করে। অনিচ্ছন্নপি বার্ষ্ণেয়, হে বৃষ্ণির পুত্র, বৃষ্ণিবংশের সন্তান, জানো তো আমার এতটুকু ইচ্ছা থাকে না, অনিচ্ছা সত্ত্বেও কেউ যেন আমাকে সেই কুকর্মে লিপ্ত করে। অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত। এই শ্লোকটা আমি আমাদের স্কুলে যে 20টা শ্লোক পড়ানো হয় তার মধ্যে এইটি একটি শ্লোক, এটি ছাত্রদের বলেছিলাম যে দেখ এটা আমাদের জীবনের গল্প, আমরা ঠিক এরকমভাবে নানা প্রলোভনে পড়ি। ছেলেরা বারবার এই কথাটা বলেছে, হ্যাঁ ঠিক কথা, আমরা চাই না খারাপ হতে, কিন্তু আমরা যেন খারাপ হয়ে পড়ি। প্রলোভন সবসময় আমাদের সামনে আছে, আমরা যদি চেষ্টা করি। তাই হুঁশিয়ার থাকার কথা বলা হচ্ছে, সজাগ থাকার কথা বলা হচ্ছে। দেবী দুর্গার হাতে 10 অস্ত্রের মধ্যে একটি অন্যতম অস্ত্র হলো ঘণ্টা। মন্ত্রে বলা আছে, হীনস্তি তৈত্যতে জানসি স্বনে না পূর্যয়া জগৎ সা ঘণ্টা পাতুনো দেবী পাপেভ্যো না সীতা সুতানিব। হীনস্তি দৈত্যতে জানসি স্বনে না পূর্যয়া জগৎ, স্বন মানে হচ্ছে আওয়াজ, যখন ঘণ্টার আওয়াজ বাজতে থাকে তাতে কি হয় না, দৈত্যদের তেজ হরণ হয়। আমাদের ভেতরে দেবতা এবং দৈত্য দুটিই থাকে, দৈত্যটা হচ্ছে সেই আমার ভেতরের খারাপ মানুষটা, যখনই ওই দেবতার ঘণ্টাটা বাজতে থাকে তখন এই দৈত্যের যে শক্তি সেটা লয়প্রাপ্ত হয়। দেখবেন আপনি ঘুমিয়ে থাকেন, আপনাকে জাগতে গেলে একটা অ্যালার্ম ঘড়ি লাগে, অ্যালার্ম ঘড়ি কী করে, আপনাকে ঘুমন্ত অবস্থা থেকে জাগিয়ে তোলে। এই আত্মজাগরণ যত আমাদের ভেতরে থাকবে, যত আমাদের ভেতরে এই বিচার বুদ্ধি কাজ করবে, তত আমরা এই প্রলোভনের হাতে আর পড়ব না, তখন কেউ আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমাদের নিয়ে যেতে পারবে না। এই অভ্যাস আমাদের নিয়মিত করতে হয়, আমি ভালো হতে চাই এই বোধটাকে যত জাগাতে পারি, যখন আমি ভালো হতে চাইবো সত্যি সত্যি ভগবানের কৃপা, ভগবানের ভালোবাসা, ভগবানের আশীর্বাদ আমাদের ওপর সমস্তভাবে ঝরে ঝরে পড়বে। শ্রী ভগবানের এই কাছে প্রার্থনা, আমরা যেন সত্যি সত্যি তার পথে এগিয়ে যেতে পারি। এই যে বলছেন না যে সমস্ত উপাসনার অর্থ তার নিকটবর্তী হতে হওয়া, আমরা যেন সত্যি সত্যি ভগবানের নিকটবর্তী হওয়ার প্রয়াসী হতে পারি। আজকে আমরা এইখানেই থামব, শ্রী ভগবানের কৃপা হলে আগামী শুক্রবার আমরা 237 নম্বর সূত্র থেকে পড়াশোনা শুরু করব। আজকে এই পর্যন্ত। প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যো বাসিনামিড্ডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।